বর্ষীয়ান সাংসদ সৌগত রায়কে নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ, তীব্র ভাষায় আক্রমণ সৌগত রায়কে। সাংসদ সৌগত রায়কে নিয়ে কুণাল ঘোষ কি বললেন, চলুন শুনে নি। অধ্যাপক রায় নিজে তৃণমূল গঠনের সময়, তিনি তো তৃণমূলে আসেননি, তিনি তো প্রথম নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে, সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই প্রার্থী হয়েছিলেন। পরবর্তীকালে নিশ্চিতভাবেই বাংলার মানুষের রায় তিনি হয়েছেন। আমার বক্তব্য তো পুরনো বনাম নতুন নয়, আমার হচ্ছে পুরনো এবং নতুন। যারা বয়স্ক, যারা সিনিয়র, যারা সিপিএমের আমল থেকে লড়ছেন, যারা সিপিএমের অত্যাচার দেখেছেন, তাদের আত্মত্যাগ, তাদের অভিজ্ঞতা কেউ অস্বীকার করছে না। কিন্তু যারা এই সময়ে এসে নতুন আসছেন, ভালো কাজ করছেন, তাদেরকেও কিভাবে সম্মানজনকভাবে সকলকে একটা অ্যাকোমোডেট করা যায়, সেটা গোটা দল সেই প্রসেসেই আরও বেশি উপকৃত হবে।